হ্যালো, বলছি এটা কি হাসানুজ্জামানের নাম্বার? কেন গো? মোবাইলে ফোন করছে, তোমার পাল্টা পাল্টা যাওয়ার কথা বলি পাঠা দেবো রে খাস্তির বাটা। তোমার গাল দিচ্ছেন কেন? তুই কেন ফোন করবি আর নাম্বারের ফোন নাই ফোন মোবাইলে তোর মার ভাতার কিনে থেয়েছে? এ মা, আপনার নাম্বারটাতে রিচার্জ নাই, তাই জন্য বলেছি দিদি। কি স্যার রিচার্জ নেই? আপনার এই নাম্বারটাতে রিচার্জ শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ তো পয়সাটা না ভরলে সিমটা নষ্ট হয়ে যাবে। আপনারই তো ভালোর জন্য ফোন করেছি। আপনি আমাকে না আপনি আমার বুঝা বলেছে একটা নাম্বার আমাকে খুব বিরক্ত করে জ্বালাইছে, তো অন্য অন্য নাম্বারে ফোন করছে। জি, আপনি আমাকে কত গাল দিলেন বলুন তো। হ্যাঁ আমার ভুল হয়েছে, অন্য অন্য নাম্বারে ফোন করছে রে ভাই, তো আমার মাথা খারাপ করে দিচ্ছে। রাত 12টা করে মানে না, 2টা মানে না, জি জি, ওগুলো কিচ্ছু করলে তো মানে না। আপনি একটা কাজ করবেন, রাত্রিবেলা ফোনটাকে বন্ধ করে দিবেন, তাহলে আর আপনাকে বিরক্ত করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ আর এটাতে আজকে একটা রিচার্জ করে নিবেন 75 টাকা দিয়ে। 75 টাকা দে। হ্যাঁ, রিচার্জ করে নিলে তাহলে কি হবে, আপনার এই নাম্বারটা বন্ধ হবে না, চালু থাকবে। ঠিক আছে, তুমি অপারেশন করছো নাকি? হ্যাঁ, আমি ফরাক্কা অফিস থেকে বলছি। ফারাক্কা অফিস না? হ্যাঁ, অনেকদিন রিচার্জ হয়নি তো, ওই জন্য কোম্পানি থেকে নাম্বারটা দিয়েছে, দিয়ে হ্যাঁ বলেছে যে কাস্টমারের সাথে কথা বলতে। ও এবার আপনাকে ফোন করতে গিয়ে তো আপনি যে আমাকে গাল দিলেন, আমি তো ঘাবড়ে গেছিলাম। ও আমি একটা আলগা নাম্বারে ভাই ফোন করছে, কিছু মানে না, কিছুই মানে না, সব শেষে না, লোকজন দিয়ে। খারাপ গো, কি বলবো। হ্যাঁ আপনি ফোন বন্ধ করে রেখে দিবেন রাত্রিবেলা। বেবাকার, আমি একাই একাই বাতে থাকছে, আমার স্বামী বিদেশে আছে, হ্যাঁ হ্যাঁ যখন হ্যাঁ আমাকে একটা সন্দেহ ভাববে না যে তুই আলগা নাম্বারে তুই কাছে তত রাতে ফোন করেছিস ঠিকই না তো, আমার ঠিকই তো, তাই তো, খারাপ ভাববে তো। ঠিক বেবাকার। আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, আমি বুঝতে পেরেছি ভুল হয়েছে আপনার। তো আপনি হ্যাঁ একটা কাজ করবেন দিদি, আজকে একটু রিচার্জ করে নেবেন। হ্যাঁ, পয়সা ভরে নেবেন, ঠিক আছে, রাইতো কহবো। 75 টাকা আজকের মধ্যে করে নেবেন, না হলে সিম যদি বন্ধ হয়ে যায় তখন তো অসুবিধে। হ্যাঁ ঠিক ঠিক আছে। আছে।